সবাইকে স্বাগতম। তোমরা আমার এই ভিডিওতে তোমাদের সকল অ্যাসাইনমেন্ট অর্থাৎ গণিতের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট এই ভিডিওতে পাবে। ভিডিওটি একটু বড় হবে, তাই ভিডিওটা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখলে তোমাদের উপকৃত। আর যারা এই চ্যানেলটি দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার দিবা। এখন অষ্টম শ্রেণীর বিষয় গণিত, প্রথম অধ্যায় ছিল স্বাভাবিক সংখ্যা ও প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। এখন আমাদের এক নম্বর প্রশ্ন হলো শিরোনাম সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। অর্থাৎ একটা সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে অর্থাৎ যখন সঞ্চয় স্কিম থাকে সেই সময় সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। সরল মুনাফার ক্ষেত্রে এক নম্বরে সঞ্চয় স্কিমের মূলধন হলো পি অর্থাৎ প্রিন্সিপাল, পিতে হলো প্রিন্সিপাল 15,000 টাকা। সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল অর্থাৎ সময় হওয়ার যে সময়কাল, সময়কালটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ টাইম, সময় হলো 3 বছর। 3 নম্বর সঞ্চয় স্কিমের মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট শতকরা 9%। ক নম্বর প্রশ্ন, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল ও 3 বছর পর সরল মুনাফার পরিমাণ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ কত মুনাফা কত এবার করতে বলছে। ক নম্বর প্রশ্ন, 2 নং ধাপের নির্দিষ্ট সরল সময়কাল পর সরল মুনাফা আসল এ সমান কত এটা আমাদের বের করতে বলছে। তারপরে হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে অর্থাৎ আমি সম্পূর্ণ প্রশ্নটা বলতেছি। 2 নম্বর সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা দিছে, সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল এন সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান 9%। ক নম্বর প্রশ্ন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সূত্র সহ কত, দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সূত্র সহ কত, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সূত্র উল্লেখ সহ কত। ক নম্বর, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। ক নম্বর, নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। তারপরে বলা আছে যে সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফার পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কি তুমি সুবিধাজনক বলে মনে করো না তুমি সরল মুনাফাকে সুবিধা বলে মনে করো। এই হলো সংক্ষিপ্ত প্রশ্ন হলো 1 নম্বর 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। এরপরে আছে দ্বিতীয় ধাপে, এখানে আমরা চিত্র দেখতে পারতেছি, এই চিত্রগুলোর মাধ্যমে এর হলো পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে তা চিত্র এঁকে আঁকো। 1 মিটার সমান 1 মিটার কাকে বলে, 1 মিটার কাকে বলে বা 1 মিটার বলতে আমরা কি বুঝি। 4 নম্বর, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির 2 এককের নাম লেখো। 5 নম্বর, 10 একক কত বর্গ মিটার, 10 একক সমান কত বর্গ মিটার। 6 নম্বর, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। 7 নম্বর, একটি ঘোরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ু পরিমাণ কত কিলোগ্রাম হবে। এই হলো আমাদের প্রশ্ন। চলো এখন আমি প্রশ্নগুলো সমস্যা সমাধান করব। ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবে এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবে। সরল মুনাফার ক্ষেত্রে 1 নং প্রশ্নের ক নম্বর সমস্যা সমাধান দেওয়া আছে, সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা, সময়কাল এর সমান 3 বছর, মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট সমান 9%। আমরা জানি মুনাফার পরিমাণ অর্থাৎ মুনাফা সমান, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা সমান জানি আই সমান পি আর এম। এখানে আমরা যদি মান বসাই, পি এর মান বসালাম 15,000, আর এর মান 3, আর এর মান হলো 9/100 টাকা। আমি যদি এই 100 দিয়ে 15,000 কে কাটি তাহলে যাবো 150 বার, 150 গুণন 3 গুণন 9,
এখন আমি 150 গুণ 3 গুণ 9 যদি গুণন করি গুণ করে আমরা গুণ ফল পেলাম 4500 টাকা অতএব সঞ্চয় স্কিমের 3 বছর পর সরল মুনাফা হলো 4050 টাকা সরি 4050 টাকা তা আমাদের উত্তর আসলো 4050 টাকা সঞ্চয় স্কিমের 3 বছর পরে সরল মুনাফা 3 বছর পরে সরল মুনাফা হলো 4050 টাকা এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করব খ নাম্বারে সরল মুনাফার ক্ষেত্রে 1 নং প্রশ্নের সমাধান খ ক হইতে পাইলাম মুনাফা আয় সমান 4050 টাকা আসল বা মূলধন দেওয়া আছে আমাদের 15000 টাকা মুনাফা আসল এ সমান আমরা জানি মুনাফা সমান আমরা জানি আসল যোগ মুনাফা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় আর মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ পি এর মান 15000 আর আয় এর মান পেলাম 4050 টাকা যোগ করে আমরা পেলাম 15050 টাকা অতএব সঞ্চয় স্কিমের 3 বছর পর সরল মুনাফা আসল হয় 19050 টাকা মুনাফা আসলে হয় 19050 টাকা উত্তর 19050 টাকা এটা হলো আমাদের সরল মুনাফার ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নের উত্তর এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক নাম্বার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক নাম্বারে বলা আছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখানে আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন 15000 টাকা একই কথা বারবার বলা লাগতেছে সময়কাল বা প্রথম বছরান্তে এন সমান 1 বছর মুনাফার হার আর সমান 9% 9/100 টাকা আমরা জানি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ আমরা সূত্রটা শিখছি এনতম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন চক্রবৃদ্ধির মূলধনের সূত্র শিখছি এনতম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন শিখছি কত পি ইনটু 1+r^n অর্থাৎ n এর মান আমরা বসাবো 1 n এর মান বসাবো 1 অর্থাৎ পি এর মান 15000 1 1 থাকলো r এর মান 9 বাই কত 100 অর্থাৎ আমাদের আসলে কত 15000 এই লসাগু করি 15000 লসাগু করলাম 100 প্লাস 9 ডিভাইডেড 100 এরপর আমরা আসি যদি কি করি তাহলে হলো 109/100 100 দিয়ে যদি 15000 কে কাটি যাব 150 বার তাহলে থাকলো 109 109 আর 150 গুণন করলে হয় 16350 অতএব প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 16350 টাকা উত্তর 350 টাকা এখন আমরা খ নাম্বার চক্রবৃদ্ধির ক্ষেত্রে খ নাম্বার প্রশ্নটি সমস্যা সমাধান করব খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15000 টাকা সময়কাল বা 2 বছরান্তে চক্রবৃদ্ধির এন সমান 2 বছর মুনাফার হার আর সমান 9% বা 9/100 টাকা আমরা জানি এনতম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন পি ইনটু 1+r^n এখানে আমাদের 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ পি ইনটু 1+r^n আমরা মূল সূত্রটা বসালাম তারপরে আমরা মান বসাবো পি এর মান 15000 1 থাকলো প্লাস 9/100 উপরে এন এর মান হলো 2 এখন আমি লসাগু করলে 100 প্লাস কত 9 নিচে হলো 100 তারপরে আমরা যদি যোগ করি 109 নিচে হলো 100 আর এটা 15000 তো ঠিকই আছে তাহলে 109 গুণন 100 15000 সমান 109 গুণন করলে 11881 100 আর 100 গুণন করলে হয় 10000 এখন এই 10000 দিয়ে 11881 কে ভাগ দিলে হয় 1.1881 টাকা অর্থাৎ 15000 সাথে গুণন করলে হয় 17821.5 টাকা অতএব দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান 17821.5 টাকা উত্তর 17821.5 টাকা গ নাম্বার প্রশ্নের সমস্যা সমাধান গ নাম্বার
আমরা জানি এনতম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন পি সমান চক্রবৃদ্ধির মূলধন সমান পি ইন্টু ওয়ান প্লাস আর আর, তাই এখানে তিন বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এর পাওয়ার এন, আমরা মূল সূত্রটা বসাইছি, তারপরে আমরা মান বসাইছি, মান বসানোর পর ওই একই হিসাব করে আমরা এই পর্যন্ত পেলাম, হিসাব আসলো আমাদের এই পর্যন্ত। এখন আমরা যদি এখন 15,000 উপরে হলো 109, নিচে 100, 109 109 109 100 100 100, আমরা যদি 109 109 109 গুণন করি তাহলে হব 15,000 এর সাথে আমরা গুণন করলে পাবো 19,425.4353 টাকা, অর্থাৎ 19,425.44 টাকা। অতএব তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 19,425.44 টাকা, উত্তর 19,000, উত্তর হলো 19,425.44। গ নম্বর প্রশ্নের সমস্যা সমাধান হলো যে আমরা ক নম্বর হইতে পাই, ক হইতে পাই নির্দিষ্ট সময়কাল বা তিন বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি সমান পেলাম 19,425.44 টাকা। আবার দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন হলো 15,000 টাকা, তিন বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সমান আমরা পাই সি মাইনাস পি, সূত্র সি এর মান বসালাম আর পি এর মান বসালাম, বাদ দিয়ে পেলাম 4,425.44 টাকা। অতএব তিন বছর পর চক্রবৃদ্ধির মুনাফা সমান হলো 4,425.44 টাকা, উত্তর। এরপরে ঘর পরে আসো আমরা উম নাম্বার প্রশ্নের উত্তর করবো। উম নাম্বার প্রশ্ন বলছে যে উম নাম্বার প্রশ্ন সমস্যা সমাধান, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ঘ নাম্বার হইতে আমরা পেলাম তিন বছর পর চক্রবৃদ্ধির মুনাফা পেলাম 4,485.44 টাকা, সরল মুনাফার ক্ষেত্রে ক নাম্বার প্রশ্ন হইতে পাইছি তিন বছর পর সরল মুনাফা পাইছি 4,050 টাকা। তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বানানটা একটু ভুল আছে, পার্থক্য হলো 4,485.44 টাকা মাইনাস 4,050 টাকা, বাদ দিলে হয় 375.44 টাকা, উত্তর হলো 375.4। সমবায় সমিতি, চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে তুমি কোনটাকে সুবিধাজনক মনে করো তার তোমার যুক্তি দেখাও। এখন আমি সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি ও সরল মুনাফা মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি সুবিধাজনক বলে আমি মনে করি, কারণটা হলো এই যে চক্রবৃদ্ধির মুনাফা পাওয়া যায় বেশি, সরল মুনাফা পরিমাণ পাওয়া যায় কম। নিচে আমার উত্তরের যুক্তি উপস্থাপন করা হলো, কোন নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে কিংবা সমিতিতে জমা রাখলে বছর শেষে যে অতিরিক্ত টাকা আমরা পাই তাই হচ্ছে মুনাফা বা সুদ। অর্থাৎ একটা সমিতিতে বা ব্যাংকে টাকা জমা রাখলে এক বছর পরে যে আমরা অতিরিক্ত টাকা পাই তাকে বলা হয় সুদ বা মুনাফা, আর যে পরিমাণ টাকাটা জমা রাখা হয়েছিল ব্যাংকে বা সমিতিতে তাকে আমরা মূলধন বলি। আর নির্দিষ্ট মেয়াদ এক বছর দুই বছর তিন বছর এরকম মেয়াদ শেষ হওয়ার পর এই মূলধনের উপরে যে মুনাফা হিসেব করা হয় তা হচ্ছে সরল মুনাফা, অর্থাৎ এই মূলধনের উপর যে হিসাবটা করা হয় তা হলো সরল মুনাফা। অপরদিকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফায় যদি আমরা যাই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগ করে হয়ে একটা নতুন মূলধন কি হয় গঠিত হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে বছর শেষে যে মুনাফাটা আমরা পাই সেই মুনাফা মূলধনের সাথে যুক্ত হয়ে একটা নতুন মূলধন গঠন করে। এইভাবে প্রতি বছরান্তে আমানতকারী মূলধন বাড়তেই থাকবে,
অর্থাৎ যে ব্যক্তি ব্যাংকে বা সমিতিতে টাকা সঞ্চয় রাখবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরে তার কি থাকবে, মূলধন বাড়তেই থাকবে, মূলধন বাড়তেই থাকবে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধির মূলধন। আর এইভাবে যে মুনাফা পাওয়া যায় তাই হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা। স্পষ্টত বোঝা যায় যে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সঞ্চয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধির মুনাফা পদ্ধতি আমানতকারীর জন্য লাভজনক। তাছাড়া উমনম প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই যে 3 বছর শেষে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা 375.44 টাকা বেশি পায়। সুতরাং বলা যায় যে সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সুবিধাজনক। অর্থাৎ যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখবে চক্রবৃদ্ধি মুনাফাটা তার জন্য সুবিধাজনক। সরল মুনাফার চাইতে চক্রবৃদ্ধি মুনাফা